মুক্তিযুদ্ধের সময় নেয়া অনেক উদ্যোগ আজও ইতিহাসের পাতায় নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় এমনই উদ্যোগের নাম বাংলাদেশ হাসপাতাল। ভারতের আগরতলার কাছে 2 নম্বর সেক্টরের অধীনে এই ফিল্ড হাসপাতাল গড়ে তোলা, হাসপাতালের জন্য চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সংগ্রহ করায় অগ্রণীর ভূমিকা রেখেছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমরা যুদ্ধের পরে আমাদের নাম রাখতে চেয়েছিলাম বাংলাদেশ ফিল্ড হসপিটাল, কিন্তু আমলারা এইসব ভয়ানক আপত্তি তোলেন, বিষয়টা বঙ্গবন্ধু পর্যন্ত গড়ায়। তখন উনি এইটা বলে, তাহলে এক কাজ করো, তুমি 3টা নাম ঠিক করে আসো, আমি পরে 1 নম্বরে আবার রাখলাম বাংলাদেশ ফিল্ড হসপিটাল, ওইটা সরকারি মনে হয়। তারপর 2 নামটা তো আমি বললাম যে গণস্বাস্থ্য, উনি বললেন যে এইটাই হবে গণস্বাস্থ্য, এই এইটা এটাতে সব কিছু থাকবে, শিক্ষা থাকবে, কৃষি থাকবে, সার্বিকভাবে উনি এই নামটাকে স্থির করে দিলেন। প্রথমে সাভারে তাঁবু গেড়ে, তারপর বাঁশের ঘর তুলে সেবা দিতে শুরু করে গণস্বাস্থ্য কেন্দ্র। বর্তমানে রাজধানীর ধানমন্ডি ও সাভারে 2টি টারশিয়ারি হাসপাতাল রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে 6টি প্রাথমিক রেফারেল হাসপাতাল, 25টি প্রাথমিক হেলথ কেয়ার সেন্টার এবং 7টি হেলথ পোস্ট। গণস্বাস্থ্যের রয়েছে মেডিকেল কলেজ ও ওষুধ কারখানা। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিশ্বাস করেন, মানুষ সচেতন হলে স্বাস্থ্য ভালো থাকে। মানুষের কাছে সহজে স্বাস্থ্য ও চিকিৎসা সেবার কথা পৌঁছে দিতে 40 বছর ধরে তারা প্রকাশ করে চলেছেন মাসিক গণস্বাস্থ্য। 1982 সালের 12 জুন বাংলাদেশ সরকার ওষুধ নীতি চূড়ান্ত করে। ওই ওষুধ নীতি প্রণয়নে বড় ভূমিকা ছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও গণস্বাস্থ্য কেন্দ্রের। দেশ এখন ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ। 71 সনে আমরা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থা দেখেছি, সেটা একটা ভিন্ন পরীক্ষা। তারপরে আমি যখন মুক্তিযুদ্ধের সময় ঢাকায় আসি, তখন গ্রামে দিয়ে আসতে হয়েছে, রাত্রি থাকতে হয়েছে, তাদের স্বাস্থ্য খাতের স্বাস্থ্য অব্যবস্থাপনা কোনো কিছুই নেই। তখনকার দিনে 90% লোকের গ্রামে থাকে, এদেরকে সেবা দিতে না পারলে, চিকিৎসা ব্যবস্থাকে এদের দরজার কাছে না নিতে পারলে হবে না। সেই জন্য আমরা মনে করলাম যে প্যারামেডিককে ট্রেনিং দিতে হবে, এবং সেটা হবে মেয়েরা। মেয়েদেরকে রিক্রুট করার ফলে তারা সরাসরি বাড়ির ভিতরে ঢুকতে পারে। পৃথিবীতে স্মল পক্স নির্মূল হওয়ার পূর্বেই আমাদের এখানে সবার স্মল পক্সের টিকা দেওয়া হয়ে গেছিলো। গণস্বাস্থ্য যেখানে কাজ করতো, যেমন সাভারে এবং অন্যান্য জায়গাতে, লোকজনকে আমরা বুঝিয়ে বলার ফলে তারা সহজেই সে টিকা নিয়ে নিত। গণস্বাস্থ্য কেন্দ্র গ্রামের নারীদের প্রশিক্ষণ দিয়ে প্যারামেডিক তৈরি করলো, গ্রামের ধাইদের প্রশিক্ষণ দিল। প্রশিক্ষিত নারী স্বাস্থ্যকর্মীরা যখন গ্রামের পথে সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি সেবা দিতে গেছেন, তখন বাংলাদেশ অন্য নারীকে দেখতে শুরু করলো। গণস্বাস্থ্য কেন্দ্রের 3টি চিকিৎসা কেন্দ্রে 1974 সালের আগস্ট থেকে 1975 সালের জুন পর্যন্ত 600 জন নারীর টিউবেক্টমি করা হয়। এর মধ্যে 350-এরও বেশি টিউবেক্টমি করেছিলেন 2 মাসের প্রশিক্ষণ পাওয়া নারী প্যারামেডিকেরা। গ্রামীণ বাংলাদেশে নারী প্যারামেডিকদের এই সাফল্য নিয়ে 1975 সালের সেপ্টেম্বরে বিশ্বখ্যাত জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে একটি গবেষণা প্রবন্ধ ছাপা হয়, সারা পরে সারা বিশ্বে।